আগের বার রামকৃষ্ণ মঠে গেছিলাম এবং সেই রামকৃষ্ণ মঠে থাকার জায়গা এবং কীভাবে বুক করা যায় সেটা তোমাদের বলেছিলাম। এবার চলে এসেছি আমরা রামকৃষ্ণ মিশন আশ্রমে। এটা কিন্তু আলাদা জায়গা, এটা হলো ভিক্টোরিয়া রয়্যাল যে হোটেলটা আছে ঠিক তার বিপরীতে, একদম মেন রাস্তার ওপরে। তোমাদেরকে একটু লোকেশনটা দেখিয়ে দিই, ভিক্টোরিয়া রয়্যাল আর তার একেবারে বিপরীতে রামকৃষ্ণ মিশন আশ্রম। অফিস আর এদিকে একটা সুন্দর বাগান, আর এটা পুরো অফিসের জায়গা। বড় বড় দালান হয় আর কড়ি কাঠের কি সুন্দর সিলিংটা হয়, কত লম্বা। এইখানে আছে বিবেকানন্দ লাইব্রেরি, আর এখান দিয়ে আমরা একটুখানি ভেতরে যাই। মন্দির আছে দোতলায়, আমরা মন্দিরে যাচ্ছি এইখান দিয়ে। এই অফিস, অফিসের এখান দিয়ে দোতলায় মন্দির। গোলপার্কে যেমন নিচে জুতো দেখে উঠতে হয়, তো এখানে জুতো রাখি। আসবে আমরা উপরে যাই মন্দির। এখানে একটা ছোট্ট মাঠ আছে, খুব সুন্দর মনোরম পরিবেশ, আর ওপরে মন্দির। এখানে ছাত্রাবাস আছে, এটা হলো রামকৃষ্ণ মিশন আশ্রমের ছাত্রাবাস। এটা হলো ব্রহ্মানন্দ ছাত্রাবাস, এখানে স্কুলের সাথে সাথে এখানে থাকার ব্যবস্থাও আছে। এই ইমেল অ্যাড্রেসটাতে মেল করতে হবে, rkmissionpuri@gmail.com। এখানে মেল করে জানাতে হবে কবে আপনি আসতে চাইছেন এবং কজন আসছেন সেটা বলতে হবে, আর আপনারা কেউ এই রামকৃষ্ণ মিশনের দীক্ষিত কিনা সেটা বলতে হবে, তো তারপরে ওরা সেই অনুযায়ী ডেট দিয়ে দেবে। তো আর যদি বলেন যে এখানে থাকার জন্য কেমন দক্ষিণা লাগে, তাহলে বলবো যে এই রামকৃষ্ণ মিশন পুরোটাই অনুদানের ওপর চলে। আপনারা এসে আপনাদের যেরকম মনে হবে সেরকম আপনারা দান করবেন, কারণ অনেক তো সেবামূলক কাজ হয়, তো সেই আপনার থাকার জন্য আপনি যে টাকাটা দিচ্ছেন সেটাই ওরা সেবার কাজে ব্যবহার করে থাকেন। তো এই হলো ব্যাপার, এখানকার মহারাজের সঙ্গে কথা বলা হলো, উনি জানালেন সমস্ত কিছুই। তো তোমাদের যদি মনে হয় রামকৃষ্ণ মিশন আশ্রমে তোমরা থাকবে, তাহলে এই ইমেল অ্যাড্রেসটায় মেল করো। আর রামকৃষ্ণ মঠের যে থাকা জায়গাটা আছে সেটা নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও বানিয়ে ফেলেছি, তো সেটার জন্য আমাদের যে আগের ভিডিওটা সেটা তোমরা দেখে নিতে পারো একটু। পুরোটা ছাত্রাবাস, আর এইটা হলো গেস্ট হাউস, এইটা
এর ওপরে কর্মী ভবনের ওপরে থাকার ব্যবস্থা আছে, তো বেশ ঝকঝকে কিন্তু জায়গাটা। এখানে আসলে তোমরা আগে থেকে যোগাযোগ করে মেল করে তবে এসো। এইটা হলো এন্ট্রেন্স রামকৃষ্ণ মিশন আশ্রমের থাকার জায়গার, এই বিল্ডিংটা। আর সব কিছুর মতন এগুলোও সবাই দান করে থাকেন আর কি, যারা ডোনার তাদের নাম এখানে লেখা আছে। বাইরে থেকে সব তালা বন্ধ। আর কিন্তু এখানে জলের জায়গা আছে, একটা অ্যাকোয়াগার্ড এখানে আছে। দোতলা আছে, সব নম্বর দেওয়া আছে একই জায়গার মধ্যে, বাথরুম টাথরুম সব আছে। ওপরেও জায়গা আছে থাকার, আর এখানেও কিন্তু থাকার ব্যবস্থা আছে ওপরের তলায়। এই দুটো জায়গা আছে রামকৃষ্ণ মিশন আশ্রমে থাকার। আর পাশেই একটা মাঠ আছে, সেখানে ছেলেরা সব খেলছে আর কি। আর এইদিকে ছাত্রাবাস, সামনেই হলো এটা ভিক্টোরিয়া রয়্যাল হোটেল। এই যে মাঠে খেলছে। আমরা ধীরে ধীরে আবার অফিসের দিকে যাচ্ছি। এটা তো মন্দির তোমাদের দেখিয়ে দিলাম, ওপরে অফিসের ওপরেই হলো মন্দির। আর রামকৃষ্ণ মিশনের বাগান তো ভীষণ সুন্দর হয়, ছোট্ট জায়গার মধ্যেই ওরা খুব সুন্দর বাগানও করে দিয়েছে। আবার এই দিক দিয়ে বেরোনো যাবে। আমাদের ভিডিও আর ইনফরমেশনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।